প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের রাজ্য শিক্ষা দপ্তর রীতিমতো ঠিক করে ফেললো নভেম্বরের কবে থেকে স্কুল খুলতে চলেছে, কবে থেকে কলেজ খুলতে চলেছে, স্কুলের আগে কলেজ খুলবে না কলেজের আগে স্কুল খুলবে, কাদের ক্ষেত্রে স্কুল খোলা হবে, এবং তোমার আমাদের রাজ্যে স্কুলের ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন কবের মধ্যে শেষ করতে হবে, সমস্ত তথ্যই শিক্ষা দপ্তর রীতিমতো ঠিক করে ফেলেছে। তা নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব, সবটাই তোমাদের জানিয়ে দেবো। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমরা স্কুল খোলা নিয়ে কতটা এক্সাইটেড, কলেজ খোলা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি আর ইনফরমেশনটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। দেখো, সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা সকলেই জানো ইতিমধ্যে আমাদের রাজ্যে শিক্ষা দপ্তর বহু চেষ্টা করছে, আমাদের রাজ্য বহু চেষ্টা করছে, প্রচেষ্টা রাখছে স্কুল কলেজ খোলার জন্য। এই মুহূর্তে কিন্তু রাজ্য ও শিক্ষা দপ্তর কিন্তু রীতিমতো একটি অনলাইনে বৈঠক করে এবং সেইখানে কিন্তু একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেন যে এই তারিখে স্কুল খুলবে, কলেজ খুলবে। তোমরা ইতিমধ্যে জেনেই গেছো, শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন রাজ্যের সমস্ত পড়ুয়াদের ভ্যাকসিনেশন দিয়ে তারপরেই তোমাদের স্কুল কলেজ খোলা হবে। এক্ষেত্রে বলে রাখি, এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া কিন্তু দ্রুত করার পরিকল্পনা করা হয়েছে। স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে, কলেজের যে ছাত্রছাত্রীরা আছে, তাদের কমপক্ষে একটি ভ্যাকসিন দিয়ে, যেটা অনেক আগে আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম, কলেজের কর্তৃপক্ষদের যে এক ভ্যাকসিনের ডোজ দিয়ে তারপরেই কিন্তু তোমাদের কলেজ খোলা হবে। এই একই রকমভাবে স্কুলের ছাত্রছাত্রীদেরও একটা ভ্যাকসিনেশন দিয়েই কিন্তু স্কুল খোলার পরিকল্পনা করছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমাদের স্কুল কলেজ খোলার সম্ভাব্য তারিখ 15ই নভেম্বর। সম্ভাব্য তারিখ কেন বলছি, এখনও পর্যন্ত সমস্ত পরিকল্পনা রয়েছে, সমস্ত পরিকল্পনা যদি ঠিক থাকে এবং যেরকম পরিস্থিতি আছে সেই পরিস্থিতি যদি থাকে, আমাদের তৃতীয় ওয়েভ যদি না দেখতে হয়, তাহলে কিন্তু 15ই নভেম্বর থেকেই তোমাদের স্কুল কলেজ খুলতে চলেছে। এক্ষেত্রে আমি আরও একটা কথা বলি, স্কুল আর কলেজ কিন্তু একই সাথে খুলবে। এক্ষেত্রে বলে রাখি, স্কুলের আগে কিন্তু কলেজ খোলার এবারে পরিকল্পনা রয়েছে, যেটা শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে তোমাদের কলেজ আগে খুলবে এবং তারপরে স্কুল খোলার পরিকল্পনা রয়েছে। কারণ তোমরা জানো কলেজের যে ভ্যাকসিনেশন আছে সেই প্রক্রিয়া কিন্তু রীতিমতো দেওয়া চালু হয়েছে, কাজেই সেই কারণে কলেজের ভ্যাকসিনেশন আগে শেষ হবে, সেই কারণে কলেজের প্রক্রিয়া আগে খোলা এবং তারপরে স্কুলের ছাত্রছাত্রীদের যে ভ্যাকসিনেশন আছে সেই ভ্যাকসিনেশন দিয়ে স্কুল খোলা। এক্ষেত্রে বলে রাখি, স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু স্কুল প্রথমে খুলবে না, নবম, দশম, একাদশ, দ্বাদশ ছাত্রছাত্রীদের সবার প্রথমে ভ্যাকসিনেশন দেওয়া হবে এবং তাদের ভ্যাকসিনেশন কমপ্লিট করা হবে পুজোর আগে। সম্ভাব্য 15ই নভেম্বর স্কুল খুলতে চলেছে। এক্ষেত্রে 15ই নভেম্বর কেন, তোমরা জানো কালী পুজো, দুর্গা পুজো ও ছট পুজো, তারপরে ভাইফোঁটা, এই সমস্ত কিছু পেরিয়ে 14ই নভেম্বর রবিবার পড়ছে, সেই কারণেই 15ই নভেম্বর এই মুহূর্তে শিক্ষা দপ্তর বৈঠকে ঠিক করেন 15ই নভেম্বর স্কুল কলেজ খোলার পরিকল্পনা করছে শিক্ষা দপ্তর। এক্ষেত্রে প্রত্যেককে বলে রাখি, কলেজের ক্ষেত্রে তো সকলকেই যাওয়ার অনুমতি দেওয়া হবে যাদের ন্যূনতম একটা ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়েছে, কিন্তু স্কুলের ক্ষেত্রে প্রত্যেকে যেতে পারবে না। যেমন নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা যেতে পারবে এবং তারপরে যদি সমস্ত পরিস্থিতি ঠিক থাকে, স্কুলে যাওয়ার পর সমস্ত স্বাভাবিকভাবে পঠন পঠন শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু তারপরে নবম শ্রেণীর নিচে যে আমার ছোটো ছোটো ভাই বোন আছো, তোমাদেরও কিন্তু স্কুলের যাত্রা শুরু হয়ে যাবে। এটা তোমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তোমরা সকলেই ওয়েট করে রয়েছো যে তোমাদের স্কুল কলেজ খুলে যাক আগের মতন, আবার শিক্ষক শিক্ষিকাদের সাথে কথোপকথনের মাধ্যমে সেই কলেজ এবং স্কুলের আনন্দ উপভোগের মাধ্যমে আবার পড়াশোনা হোক। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এবং তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই কারণে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।